আপনি একজন ইউটিউবার, কিন্তু ইউটিউবের যে একটা অফিসিয়াল ভাবে ভিডিও এডিটিং এর সফটওয়্যার আছে এটা কিন্তু আমি আজ পর্যন্ত জানতাম না। হুট করে দেখা গেছে ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে খুঁজে পাইলাম ওয়াইটি ক্রিয়েট নামে একটা হচ্ছে অ্যাপস আছে। ওটা আজকে সেটা নিয়ে মূলত আমরা ব্যবহার করার ট্রাই করব, ইউজ করার ট্রাই করব, কিভাবে মূলত ইউজ করতে। আমার জীবনে এই প্রথমে ওয়াইটি ক্রিয়েট যেটা আছে এটা মূলত আমি হচ্ছে আজকে ইনিশিয়াল করছি। হাই, আমার নাম হচ্ছে হিমন চাকমা। এই ধরনের ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিন্তু, ঠিক আছে? নাহলে কিন্তু এমনভাবে মারবো আপনারে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে। ওকে, প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। সো আমি এটা অলরেডি ডাউনলোড করে ফেলছি। ওয়াইটি ক্রিয়েট লিখলে চলে আসবে। ওকে, সো এরপর আপনাকে সাইন ইন করার জন্য বলতেছে, তো এটা সাইন ইন করবো আমি এখন। আচ্ছা, আমি আপাতত যে কোনো একটা দিয়ে সাইন ইন করি। সো এখন আপনার আমি একটা যে কোনো একটা চ্যানেল দিয়ে সাইন ইন করলাম, এরপর প্লাস বাটনে ক্লিক করলাম, অ্যালাউ ক্লিক করলাম। অ্যালাউ ক্লিক করার পর এরপর হচ্ছে আমাকে ক্লিপগুলো এখানে দেওয়ার জন্য বলতেছে। আচ্ছা, আমি যদি মনে করেন এই ক্লিপটা দিই ইম্পোর্ট, এই ক্লিপটা অনেক লম্বা, এই জন্য হয়তো সময় লাগতে পারে কনভার্টিং, বিকজ ইউ আর ইম্পোর্টিং এ লার্জ ফাইল, উই আর কনভার্টিং ইট ফর ইউ টু এনহান্স ইউর এডিটিং এক্সপিরিয়েন্স। আচ্ছা, ওরা এটা হচ্ছে মানে ব্যালেন্স করতেছে যে আমি যাতে এটা মানে ওরা বলতেছে এনহান্স বা ব্যালেন্স বা মানে সুবিধা মতো করতেছে আর কি। ছোট ফাইল হলে এতক্ষণ চলে আসতো, আপনার অনেক দ্রুত চলে আসবে ছোট ফাইলগুলোতে। এইটা হচ্ছে ইম্পোর্ট হইতে হইতে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন কিনা একটু জিজ্ঞেস করি। চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন নাকি করার নাই, নাকি শুধু আমার ভিডিওগুলো দেখেন, আমার কাছ থেকে উপকারগুলো নেবেন, উপকার করবেন না, এটা তো হতে পারে না। না, এটা তো অন্যায়। আপনি নাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই। 89% হয়ে গেছে, আর মাত্র 10% বাকি, 92 হয়ে যাচ্ছে, এই তো 99 অ্যান্ড ফাইনালি ইম্পোর্ট হয়ে গেছে। ওকে, সো এটা কাইন্ড অফ হচ্ছে ক্যাপকাটের মতো, এইখানে অনেকগুলো ফিল্টার আছে, এই যে ফিল্টার, হ্যাঁ 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 হ্যাঁ, এটা ক্যাপকাটের মতো করছে। আচ্ছা, বিএন একটা সফটওয়্যার আছে না, ওটাও এরকম কাইন্ড অফ এটাও, ওইটাও অনেকটা কাইন্ড অফ এরকম। সো আমি এটা দিলাম, দান দিলাম। তারপর হচ্ছে এটা ইফেক্টস আছে। আচ্ছা, ইফেক্টস অনেকগুলো এখানে ইফেক্ট আছে, আপনি চাইলে এই ধরনের ইফেক্ট ইউজ করতে পারেন। জেনারেলি বর্তমানে আমরা মানে গ্লিস ইফেক্ট যেটাকে বলা হয় গ্লিস, 3D গ্লাসেস, এরা বলতেছে 3D গ্লাসেস। আমি একটু সাউন্ডটা এটা কমাই দিচ্ছি। আচ্ছা, এখান থেকে কিন্তু এই যে দেখেন কাট আউট, ইউটিউবের বিশ্বাস করবেন কিনা জানেন না, ইউটিউবের আপনার হচ্ছে অফিসিয়াল অ্যাপে পর্যন্ত হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড হচ্ছে কাটা যাচ্ছে। এই যে দেখেন, এখানে কাট আউট মানে হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড আপনি কাটবেন এখান থেকে। হাই রে অবস্থা। তারপরে হচ্ছে এটা যদি করি তাহলে কি হবে, আচ্ছা দুইটা, আচ্ছা এইভাবে করলে এটা চারটা, আর এটা করলে মানে একটু ব্লার ব্লার টাইপের, মাল্টিপল টাইপের হবে। এখানে আপনার অনেকগুলো অপশন আছে যেগুলো হচ্ছে আপনাকে ক্লিক করে 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 এগুলো দেখতে হবে, এগুলো মূলত ইফেক্ট। আবার এটা হচ্ছে, আচ্ছা এইরকম ভাবে শো করবে এটা, আর এটা হচ্ছে, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে এইরকম। এরপর হচ্ছে রিসেট। ওকে, তো এখন আমি এখান থেকে ধরেন আপনি যদি নান কোনোটাই হচ্ছে আপনার দিতে চাচ্ছেন না ইফেক্ট, তাহলে ওইটা দান দিবেন। তারপরে এখানে অ্যাডজাস্টমেন্ট আছে, তারপর আপনার এখান থেকে স্পিড বাড়ানো যাবে, তারপর আপনার দেখা গেছে আপনার ভলিউম বাড়াতে পারবেন, তারপর হচ্ছে আপনার অডিও ক্লিন আপ, যদি আপনার অডিওতে কোনো সমস্যা থাকে তাহলে অডিও ক্লিন আপ ক্লিক করলে আশা করি অটো এটা হচ্ছে ডিটেক্টেড করে এটা ঠিক করে ফেলবে, ঠিক আছে? তারপর আপনি যদি রোটেশন করতে চান, এই যে রোটেট করতে পারবেন এটা, এই যে রোটেট, আপনি যেরকম চাচ্ছেন ওরকম হবে এটা রোটেশন। তারপর আপনার আর আপনি যদি এখান থেকে যদি ডুপ্লিকেট করতে চান তাহলে করতে পারেন, আর স্প্লিটের অপশনও আছে, আপনি যদি চান যে মনে করেন স্প্লিট করবেন, এই যে ওভারলে ট্যাক্স, তারপর হচ্ছে স্টিকার, তারপর হচ্ছে ভয়েস ওভারও দিতে পারবেন এখান থেকে, তারপর হচ্ছে ক্যাপশন, ক্যাপশন মেবি এইটা মেবি সম্ভবত জেনারেট, এটা অটো ক্যাপশন নেবে কিনা। আচ্ছা, সিলেক্ট দ্য সোর্স, সিলেক্ট দ্য অডিও। আচ্ছা, আপনি চাইলে এখান থেকে কিন্তু আবার ক্যাপশন অ্যাড করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে এটা আপলোড করতে হবে আশা করি, মনে হয় সম্ভবত, আমি যতটুকু বুঝতে পারছি। সিলেক্ট অডিও অল ভিডিওস, আর এটা হচ্ছে সিলেক্ট অডিও ইংরেজি। আচ্ছা, এরপরে জেনারেট, আচ্ছা এটা সম্ভবত অটো জেনারেট হবে, অটো হচ্ছে তারা জেনারেট করার জন্য ট্রাই করতেছে। আচ্ছা, আমি এটা দিব না। তারপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে স্টিকার দিতে পারেন, এখানে অনেকগুলো স্টিকার হয়তো ইমোজি থাকবে, স্টিকার থাকবে, এই যে অনেকগুলো আছে এখানে, আপনি চাইলে এগুলোও ব্যবহার করতে পারেন এখানে।
তো মোটামুটি সিম্পলের ভিতরে আপনার এই অ্যাপটা আপনারা যারা ইউটিউবে ভিডিও বানাবেন তাদের জন্য মূলত হচ্ছে পারফেক্ট। এটা ওয়াইটি ক্রিয়েট সব শেষ হয়ে যাওয়ার পর এই যে উপরের দিকে হচ্ছে তিনটা ডট আছে, এই তিনটি ডটে মিনিটে ক্লিক করার পর আপনার ভিডিওটা এক্সপোর্ট করলেই আপনি কত পিক্সেল আপনি নেবেন 1080x720 এই দুইটা হচ্ছে অপশন আছে। অল টাইম হচ্ছে ভিডিও রেজুলেশন যদি আপনি ব্যাটার চান তাহলে আপনাকে 1080x দিতে হবে। এরপর হচ্ছে এক্সপোর্ট দিলেই হচ্ছে আপনার ভিডিওটা র্যান্ডার হয়ে যাবে এটা, এবং আপনার এটা ফোল্ডারে ডিভাইসের ফোল্ডারে আপনার হচ্ছে গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওখান থেকে এরপর নিয়ে আপনি হচ্ছে ইউটিউবে আপলোড করতে পারবেন। এখন এইটা আস্তে আস্তে অনেক লেট হবে আমার ভিডিওটা এটা মূলত র্যান্ডার হইতে, কেন আপনার র্যান্ডার হইতে লেট হবে, এই যে দেখেন আমি যে এই যে এই আপনার এই যে অটোমেটিকভাবে ক্যাপশন জেনারেট হয়ে গেছে, এই যে দেখছেন এই যে অটোমেটিকভাবে ক্যাপশনটা জেনারেট হয়ে গেছে, এই যে অটোমেটিকভাবে এটা মূলত জেনারেট হয়ে গেছে। মোটামুটি দেখতে পেলাম এটা আসলে সুবিধাও আছে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য, আর এই জন্য ভিডিও সবসময় যদি পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সে পর্যন্ত ভালো থাকেন, নতুন কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে আপনার সাথে।